আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন দইয়ের রেসিপি করব, রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এর জন্য একটা হাঁড়ির ভিতরে নিয়ে নিলাম চিনি 1 কাপ, একটু কম নিয়েছি। নিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম, চুলায় ওটা জাল হতে থাক। এর ভিতরে আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, গুঁড়া দুধ, তার ভিতর 3 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে আমি এটা মিশিয়ে রাখলাম, আর এর ভিতর চুলায় যে চিনি বসিয়ে রেখেছিলাম এটা ক্যারামেল হয়ে যাচ্ছে প্রায়, এরকম কালার চলে আসলে বুঝে নিতে হবে ক্যারামেল হয়ে যাচ্ছে। আর একদম কম জালে করতে হবে, বেশি জাল দিলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে দইটা তিতা ভাব চলে আসবে, খেতে ভালো লাগবে না। এখন চিনিটা ক্যারামেল হয়ে গিয়েছে, এখন দুধটা ঢেলে দিলাম। এখন এই পর্যায়ে কিন্তু চিনিটা অনেক শক্ত হয়ে যাবে, শক্ত হয়ে গেলে ভয় পাওয়ার কিছু নাই, যখন বলক চলে আসবে সব চিনি গলে যাবে, ক্যারামেলটা গলে মিশে যাবে। এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে, এখন নামিয়ে রাখবো। নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি একটু ফ্যানের নিচেই। এই ফাঁকে আমি চুলায় বসিয়ে দিলাম হাঁড়ি, হাঁড়ির ভিতরে দিয়ে দিলাম একটা স্ট্যান, স্ট্যানের ভিতরে স্ট্যানটা দিয়ে এখন দিয়ে দিলাম একটা তোয়ালে, তোয়ালেটা 10 মিনিট এভাবে বসিয়ে রাখবো। আর এর ভিতরে অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, বেশি ঠান্ডা করা যাবে না, আঙুলটা যাতে দিলে নিজে সওয়া যায় এইভাবেই ঠান্ডা করতে হবে। এখন দই নিয়ে নিয়েছিলাম টক দই, আমি এটা পানি ঝরিতে দিয়েছিলাম, পানি ঝরা হয়ে গিয়েছে। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যখন ক্রিমের ভাব চলে আসবে তখন বুঝতে হবে মিশানো হয়ে গিয়েছে। এখন দুধের ভিতর ঢেলে দিব, ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশাতে মিশাতে এক পর্যায়ে দেখবেন যখন এটার উপরে একটা বাবল চলে আসবে তখন বুঝতে হবে ভালো সুন্দর মিশানো হয়েছে। যখন হোটেলে কিনতে যাই তখন কিন্তু এরকম বাবল থাকে। এখন ঢেলে নিলাম, এখন চুলায় চলে এসেছি, ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন ভালোভাবে এটা খুলে নিব তোয়ালেটা, তোয়ালেটা তোয়ালেটা মেলা হয়ে গিয়েছে। এখন ভিতরে আমি সেই দুধের হাঁড়িটা বসিয়ে দিব, সাবধানে বসাতে হবে কারণ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম, আপনারা যে কোনো কিছু দিয়েই ঢাকতে পারেন। ঢেকে দিয়ে ভালোভাবে এখন তোয়ালেটা উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে দিয়েছিলাম কিন্তু ঢাকনাতে দেখি ভালোভাবে ঢাকে না, এই জন্য একটা বল দিয়ে দিয়েছি। বলটা দিয়ে একটা নোড়া দিয়ে দিলাম, নোড়াটা দিয়ে সারা রাত্রের জন্য এইভাবে ঢেকে রেখেছিলাম। আর এর ভিতরে আমি প্রায় 1 ঘন্টার মতো আমি একদম নিভা জালে চুলাটা জ্বালিয়ে রেখেছিলাম, পরে 1 ঘন্টা পরে চুলাটা অফ করে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি এইভাবেই সারা রাত ঢেকে রেখেছিলাম। তারপরে আমি সকালবেলায় ফিরে আসলাম, আমি সকালবেলায় ঢাকনাটা উঠিয়ে এখন দেখলাম মাশাল্লাহ আমার দইটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর, খেতেও অনেক মজা হয়েছিল। আমি এর ভিতরে একবারও খুলে দেখিনি, ফার্স্ট ক্যামেরার সামনে এই প্রথমে খুলে দেখলাম। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো। আসসালামু আলাইকুম।